রাশিয়া বিরুদ্ধে বাকমুতে ফসফরাস বোমা হামলার অভিযোগ করেছে ইউক্রেন সাদা ফসফরাস অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এটির ব্যবহার যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয় ইউক্রেনের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে বাকমুতে আগুন জ্বলছে যা শহরের উপর সাদা বৃষ্টির মতো দেখা যাচ্ছে কেবের জানায় বাকমুতে যেসব অঞ্চলে এখনও রাশিয়া দখল করতে পারেনি সেসব অঞ্চলে হামলায় ফসফরাস ব্যবহার করছে রাশিয়া ঠিক কখন হামলাটি হয়েছিল তা স্পষ্ট নয় যুদ্ধের শুরুতে মারিওপুল অবরোধের সময়সহ গত বছর ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ আনা হয় সাদা ফসফরাস রাশিয়ার একটি তার তীব্রতার জন্য কুখ্যাত